আমি আজকে এই সুযোগে রাজশাহী মহানগরের আমাদের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা খায়রুজ্জামান লিটন মহোদয়ের নেতৃত্বে যেভাবে করোনা মোকাবেলা করেছেন এটি অতুলনীয়, অভাবনীয়। মানুষের সেবা করেছি আমরা, এক আমরা অর্থনৈতিক চাকা বন্ধ হতে দেই নাই, লক্ষ কোটি টাকা পূর্ণতা ঘোষণা করে অর্থনৈতিক চাকাকে সচল রেখেছেন শেখ হাসিনা। সর্বশেষ তাদের আশা ছিল টিকা তো বাংলাদেশ পাবে না, টিকা বাংলাদেশ পাবে না। যখন দেখো টিকাও বাংলাদেশ পেয়ে গেল শেখ হাসিনা নেতৃত্বে, তখন কয় এই টিকা মুরগির টিকা, মুরগির টিকা। কত বড় অপকৃতস্থ, কত বড় পাগল না হলে এই কথা বলে। এই মুরগির টিকা নেওয়ার জন্য সস্ত্রীক বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়ে টিকা নিয়ে আসলেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে মুরগির টিকা নিয়েছেন, তাহলে তো উনি কদিন পর কক কক করা শুরু করবে। এমনি ওনারও একটু বাচন দোষ রয়েছে, কক কক করা শুরু করবে। আসলে বাস্তবতা হচ্ছে এরা হতাশা থেকে এ ধরনের কথা বলছে, এরা উন্মাদনা থেকে এ ধরনের কথা বলছে, আর ওদের চরিত্রের মতো ওরা সুযোগ পেলেই নেত্রীকে হত্যা করবে, ওরা সুযোগ পেলেই। আমি মাঝে মাঝে বলি একটা কথা, আমরা ধরেন ছাত্রলীগ করা দশটা ছেলে এক জায়গায় দাঁড়ায় আছি, এবং ধরে নিলেন আমাদের কাছে কিছু অস্ত্রশস্ত্র আছে, চাকুটাকু সুর কাছে আছে মনে করেন। আমি আমাদের সামনে দিয়ে বেগম দিয়ে হেঁটে যাচ্ছেন, আমরা কিন্তু তাকে সালাম দিয়ে সরে যাব, সত্য না মিথ্যা? কিন্তু ধরেন বিএনপি শিবিরের পাঁচটা কর্মী আছে, কোনো কারণে তাদের সামনে দিয়ে আমাদের নেত্রী হেঁটে যাচ্ছেন, শেখ হাসিনা হেঁটে যাচ্ছেন, ওরা কিন্তু সালামও দিবে না, ওদের কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপাইয়ে পড়বে, ওনার পেটে ছুরি আঘাত করবে। পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায়, ওরা হত্যা সন্ত্রাস নাশকতা করে বাংলাদেশে ক্ষমতায় থাকতে চায়, বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। আমরা মানুষকে ভালোবাসা দিয়ে, মানুষকে সম্মান দিয়ে, মানুষকে ইজ্জত দিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে গড়তে চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসাবে। পার্থক্যটা এইখানেই, এই পার্থক্যের কারণেই এখন যেখানেই যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই মানুষ আওয়ামী লীগের পক্ষে রায় দিচ্ছে। কারণটা কি? এই তো পৌরসভা ইলেকশনগুলো হলো, পৌরসভা ইলেকশনে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ব্যবধান বেড়েছে, অনেকেই এই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বিভিন্ন কথা বলেন। বাস্তবতা হচ্ছে করোনার কালে যখন ছাত্রলীগ করা ছেলেটি গিয়ে এক টুকলা ত্রাণ একটি মানুষকে পৌঁছে দিয়েছে বাড়িতে সম্মানের সহিত ইজ্জতের সহিত, এবং ওই ছেলেটিরও জীবন আছে, যে ছেলেটি ছাত্রলীগ করে সেও মানুষ তারও জীবন আছে, যে যুবলীগ করে সেও মানুষ তারও জীবন আছে, এই যে আমরা মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলাম, মানুষের মন কি আমাদের প্রতি একটু নরম হবে না? বাংলার মানুষ কি অকৃতজ্ঞ জাতি? এই কয়দিন আগে যখন ত্রাণ পেয়েছে, তারপরে আমরা যখন দিয়েছি ত্রাণটি, হ্যাঁ অবশ্যই একটি রাজনৈতিক স্বার্থ এর মধ্যে ছিল, আমরা সঙ্গে সালামটাও দিয়েছি। ধরেন রাজশাহী সিটি কর্পোরেশন দল থেকে যতগুলো ত্রাণ দেওয়া হয়েছে, সেই ত্রাণগুলো বাড়িতে পৌঁছানোর সময় অবশ্যই নেত্রীর সালাম এবং লিটন ভাইয়ের সালাম দিয়ে আসা হয়েছে। এই যে সালামটা পেয়েছেন, পাবার পরে যখন নির্বাচনে আসছে, যখন দেখছেন শেখ হাসিনার মার্কা কোনটা নৌকা, আরে বিপদে শেখ হাসিনা, ভোট তো শেখ হাসিনাকেই দেব, মানুষ ভোট দিচ্ছে নৌকা মার্কায়, এ কারণে তারা আরো দিশেহারা। আগে কি বলতো, আওয়ামী লীগ মুসলমানের দল নয়, হিন্দুর দল, কিছু মানুষ খাইতো, খাইতো না তা না, আওয়ামী লীগ ভারতের দালাল, এগুলা বললেও কিছু মানুষ খাইতো। এখন যাই বলে ওরা, মানুষ আর এটা খায় না, মানুষ আর এটা বিশ্বাস করে না। আরে বলছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের সব মসজিদে আজানের ধ্বনি বন্ধ হয়ে যাবে, বলছে না? আর এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আজানের ধ্বনি তো বন্ধ হয় নাই। শেখ হাসিনা একমাত্র পৃথিবীর রাষ্ট্রনায়ক যিনি রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে একসঙ্গে 560টা মডেল মসজিদ নির্মাণ করতেন। পৃথিবীর ইতিহাসে
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত সংখ্যক মসজিদ কোন রাষ্ট্রনায়ক তৈরি করে নাই। যে রাষ্ট্রনায়ক রাষ্ট্রীয় টাকায় 560টি মডেল মসজিদ তৈরি করতে পারেন তিনি ইসলামের বন্ধু নয়। ইসলামের বন্ধু মিনু সাহেবরা, এইগুলা মানুষ আর বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলেই ওরা এখন চিন্তা করছে আমরা কিভাবে শেখ হাসিনাকে হত্যা করে তারপরে আমরা ক্ষমতায় যাইতে না পারি, আওয়ামী লীগকে থাকতে দেব না, শেখ হাসিনাকে থাকতে দেব না, লিটন সাহেবকে থাকতে দেব না। আরে বাবা, যেখানেই যাই রাজশাহী সিটি কর্পোরেশনে সেখানেই সবাই বলে লিটন সাহেব এটা করেছে, লিটন সাহেব ওটা করেছে। এমনকি আমরা এমপিগিরি করি গায়ের মধ্যে, আমার বাড়ি জয়পুর কালাইক্ষেত্রের আক্কেলপুরে এমপি, ওইখানকার লোক আমাকে বলে লিটন সাহেব এত কাজ করা পারে আপনি পারেন না। সমস্যাটা এইখানে, সব জায়গায় একটি আওয়ামী লীগের প্রতি মানুষের আবার ভালোবাসা জন্ম নিয়েছে, বিশ্বাস জন্ম নিয়েছে, আস্থা জন্ম নিয়েছে। এই কারণে তারা হত্যা এবং ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।